আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে যাব মানে আপনাদের সময় ছিল অডিও যুগ তারপর আসলো তো সিডি এখন ইউটিউব তো কোন সময়টা বেশি মজার আর ডলি আপু যদি আগে বলতেন ক্যাসেটটা ক্যাসেট আমি অনেক মিস করি যেমন আগে আমাদের প্রতি বছর দুইটা ক্যাসেট বের হবেই আর ঈদে তো আছেই ঈদ উপলক্ষে তো দুইটা ঈদে আমাদের বের হবেই আর এই যে একটা ক্যাসেটের রমরমা ব্যাপার ছিল যে মানে ঈদ মানেই যে ক্যাসেটে কতটা শিল্পীর ক্যাসেট বের হয়েছে এমন একটা ব্যাপার হ্যাঁ মানে আট দশটা পনেরোটা এমনও ক্যাসেট বের হতো তো ওই যে রেকর্ডিং করতাম সবার সাথে একসাথে দেখা হতো ওই জিনিসগুলো এখন আর নেই আসিফ ভাই ডেফিনেটলি ক্যাসেট যুগ কারণ হচ্ছে তোমার তখন একটা অ্যালবামে গান থাকতো বারোটা তেরোটা আর তারপর সিডি একই একই ক্যাসেটের ভার্সনটাই সিডি একটু উন্নত সাউন্ডে নতুন ফর্মেট আছে বাট ইউটিউব বা অন্যান্য যে অ্যাপ প্ল্যাটফর্মগুলো আছে এখন যে কাজ করছে ইউটিউব তো আর এক না অনেক এরকম প্রায় দুশো প্ল্যাটফর্ম আছে আরও তো ইউটিউব মানুষ বাংলাদেশের মানুষ চিনে বেশি তো বারো গান নিয়ে আমরা কাজ করেছি যদি এই গানটা ফ্লপ হয় ওই গানটা হিট হবে ওই গানটা ফ্লপ হলে ওই গানটা হিট হবে বা একটা চান্স থাকতো অপশন যে আমার বারোটা গান আছে কোনো না কোনো গান মানুষের ভালো লাগতে পারে এখন কিন্তু এক গান যদি ভালো না লাগে বাদ আর আমাদের সময় গান ছিল শোনার এখন বলে গান ভিউ কত তো গান তো ভিউ হয় না গান তো দেখা যায় না গান শুনতে হয় তো সেক্ষেত্রে গানের সাথে মানুষ যে কোটি কোটি হাজার হাজার মানুষের কথা বলে না এই গানের ভিউ কত তো গান তো আসলে ভিউ না ওর গানের যে মিউজিক ভিডিও ওটার ভিউ রাইট তো সেক্ষেত্রে আমি মনে করি যে ক্যাসেটের যুগটা ছিল স্বর্ণযুগ ছোটবেলা থেকেই তো আপনি মানে ক্রিকেটের স্বপ্ন বা ভক্ত ক্রিকেট নিয়ে আপনার সব কিছু ছিল বাট হয়ে গেলেন সর্বস্তরের আজকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আপনার কি আফসোস হয় বা মন খারাপ হয় ক্রিকেটার হতে পারলেননি এটা তো হবেই কারণ তোমার আমি ছোট থেকে বেসিক ক্রিকেটটা শিখে এসেছি যত প্রকার ট্রেনিং দরকার পেস বোলিং কোচিং ক্যাম্প বলো ব্যাটিং ক্যাম্প বলো বা সুইমিং কন্ডিশনে আমরা কীভাবে খেলতে হবে ফিল্ডিং এভরিথিং মানে যা আছে ক্যাপ্টেন্স ট্রেনিং থেকে শুরু আম্পায়ার্স ট্রেনিং পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের একদম কনিষ্ঠতম আম্পায়ার হিসেবে অ্যানলিস্টেড আম্পায়ার্স অ্যাসোসিয়েশন তো ক্রিকেটে আসলে অনেক সময় দিয়েছি এবং স্বপ্ন ছিল একটা আর আমাদের সময় তো এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না ক্রিকেটের বিয়ে করে ফেললাম আর্লি তো যে কারণে ক্রিকেট খেলাটা হয় না ক্রিকেট একটা সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল গেম এটা খুব হিসাবের খেলা টেনশন ফ্রি খেলা একটা মজার খেলা রাজাদের খেলা এখানে আসলে পারাপারি করে ক্রিকেট খেলাটা হয় না এটা খুব আফসোস লাগে যাক ক্রিকেটার হতে না পারলো আপনি দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় চলচ্চিত্র একবার একবার সেই অনুভূতি জানতে চাই এটা একটা নিঃসন্দেহে আমার মনে হচ্ছে যে একটা গায়ক হিসেবে একটা শিল্পীর গায়কের আর কেউ চাহিদা থাকতে পারে না একটা রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার পাওয়া তো এটা আবার অরাজনৈতিক পুরস্কার কোনো ব্যাগিয়া ছাড়া রানীকুটির বাকি ছবিতে পাইলাম এটা আমি মনে করি ভেরি ফর্চুনেট একজন আর্টিস্ট আমি যে কোনো গান না শিখে গান গেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা এর চাইতে বড় কিছু হওয়া উচিত এবার অনেকক্ষণ ডলি আপা চুপ এবার ডলি আপাকে একটু নাড়াচাড়া দিই আচ্ছা ডলি আপার কাছে আসছি মানে অনেক জায়গায় আপনি বলেছেন আপনাকে মানুষ ভুল বোঝে এটি টিভি অনুষ্ঠানেও বলেছেন এই ভুলটা কেন বোঝে যদিও মানে প্রশ্নটা অন্যরকম কী নিয়ে ভুল বোঝে আপনাকে ভুল বোঝে আমি বলবো যেমন আমি খুব একটু কম কথা বলি আমি মানুষের মানে আসিফ যেটা বললো যে আমি খুব সহজে মিশতে পারি না হ্যাঁ হয়তো আমি আমার মতো করে থাকি চুপচাপ থাকি তো ওইটাকেই মানুষ ভাবে যে আমি খুব মুডি এই সেই হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসগুলোই যে মানে যখন আমি মিশি তো তখন তারা বলে তখন তাদের কাছ থেকে শুনি যে আপনাকে মানে দেখি একরকম আর এখন মেশার পরে আরেক রকম তো এই জন্যই অনেকে আমাকে ভুল বোঝে আপনারা তো একসাথে অ্যালবাম করেছেন কাজের ক্ষেত্রে অনেক সময় মানে অনেক একসাথে সময় পার করেছেন যেহেতু আপনারা বলছেন ওভারসিজ ট্যুর হোক দেশে হোক মিউজিক ভিডিওতে প্রথম কোন গানটি আপনারা করেছেন তোমার প্রেমে হাবুডুবু খাই এটা সঙ্গীতার গান এটা পল্লব সান্যালের সুরে কামরুজ্জামান কাজল মারা গেছেন ওনার কথায় সঙ্গীতের একটা প্রোডাক্ট ছিল এবং ওইটাতে প্রথম ডলি পারফর্ম করে হাবুডুবু খাই হ্যাঁ এবং ওকে এনে অনেক কনভিন্স করতেছে কারণ ডলি তো আসলে আমিও বুঝি না বাট আমার বুঝালে আমি বোঝার চেষ্টা করি ওরে বুঝে দিলে সে চেতে যায় এভাবে কেন কেন আমাকে যেটা করাচ্ছেন আমি কি গায়ক নায়িকা নাকি এগুলো না বহু কষ্ট করে ম্যানেজ করে শুটিংটা করতে হয়েছে এবং সুন্দর ছিল গানটা তোমার প্রেমে হাবুডুবু খাই দুজনের কণ্ঠে আরেকবার হয়ে যাক ও মনে আছে তোমার এটা তোমার প্রেমে হাবুডুবু খাই কিছু ভাল লাগে না ভাল লাগে না চাই তোমার প্রেমে হাবুডুবু খাই কিছু ভাল লাগে না ভাল লাগে না চাই
মনের দুয়ার খোলা আছে করব আপন ভালোবেসে আসতে কাছে কোনো বাধা না এটা তোমার ছিল হ্যাঁ এটার ভিতরে ছিল এটার জন্য তো এক্সপ্রেশন দুনিয়ার এক্সপ্রেশন যাচ্ছে এটা কাহিনী ছিল একটা মজার গান কেমন লেগেছিল তখন ও তো ভালো লাগে নাই নিঃসন্দেহ যখন মানে আমি শুটিংটা করতে গেছি ওরে বাবা আমার মানে ইয়ে লাগতেছে কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে কিন্তু ফাইনালি খুব সুন্দর যখন দেখা মানে দেখলেন তখন তো নিশ্চয়ই ভালো লেগেছে আচ্ছা ইদানিং আমাদের যে ট্রেন্ড হয়ে গেছে যে কেউ চাইলেই গান কভার সং করতে পারছে এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন কভার সং যদি বাংলা মুভির হয় বাংলা আমি বাংলাদেশের কথাই বলি যদি আমাদের গায়ক গায়িকা জীবিত অবস্থায় তার অনুমতি ব্যতীত কেউ কভার সং করে সেটা হচ্ছে স্রেফ বেয়াদবি এবং দুই একটা কোম্পানি কাজটা করছে যে বুক চিন চিন করছে হেই ধরো এটা একটা ছেলে করেছে মেয়ে গন্ডা এটা মজা নাটকের জন্য বাট পরবর্তীতে যেগুলো বাংলায় হচ্ছে কনক আবার জীবিত অবস্থা কনক আবার গায়ে ফেলা হচ্ছে কোনো অনুমতি নেওয়া হচ্ছে না এটা হচ্ছে ফিল্মের একটা আইন আছে প্রোডাকশনের প্রযোজনার সংস্থার মালিক কিন্তু এটা কিন্তু অরিজিনাল প্রযোজক এই অডিও কোম্পানি না প্রযোজক যে সে বিক্রি করে গেছে আমরা কিন্তু কোনো সাইন করি নি তো একটা অনিয়ম চলছে বাংলাদেশে আমি কোনোভাবেই কোনো আমি যখন তোমার সমাধি ছবিতে মা গোমা অগোমা গানটা গাইলাম আমি কিন্তু খুশিন ভাইকে আলী কাকার গান না এটা কিন্তু আলী কাকা ভয়েস ডাব করেছেন আমার এবং আমি কিন্তু খুশিদ আলম ভাইকে রাতে বেলা ফোন দিয়ে অনুমতি নিয়ে গানটা গাইছি তো এই ভদ্রতাগুলি কার্টেসি বললাম কোনো কাবার লেখাবার মাঝে মধ্যে পড়ি উনি এইগুলোতে খুব বিরক্ত তো এতে হচ্ছে কি একটা অধ্যত্বপূর্ণ অ্যাটিটিউড আসছে বেয়াদবি হচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা সিনিয়র আর্টিস্টদেরকে যেভাবে মানে সম্মান দেওয়া উচিত কোম্পানিগুলোর প্রশ্রয়ের কারণে শিল্পীরাও বেয়াদব হচ্ছে কোম্পানিগুলোই মেইন আমাকে তো কোম্পানি বলে যে আপনি এটা গান কিন্তু আমি তো গাই না এখন ঘটনা হচ্ছে তোমার কভার সং এর ক্ষেত্রে কোম্পানির সিদ্ধান্তের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে গীতিকার সুরকার এবং শিল্পীরা আছেন তাদের রাইটস রয়্যালিটির ভাগটা কতটুকু এবং তাদের থেকে অনুমতিটা নেওয়া হয়েছে কিনা তাহলে আর সমস্যা হতো বাট এটা এখন হচ্ছে না এটা একটা খুব বিরক্ত তারা ভাবছে যে কভার সং করছে এটা তো কভার সং এটাতে তো অনুমতি প্রয়োজন শিক্ষা দীক্ষার অভাব ভদ্রতা শিখে নাই বেয়াদবি শিখে আসছে মানে গ্রুমিংটাই ছিল বেয়াদবি ওরা মানে এরকম যারা করে বা প্রোডিউসার তাদের গ্রুমিংটাই আসলে বেয়াদবি গ্রুমিং ছিল মিউজিকের যে রেসপেক্টনেসটা সেই গ্রুমিংটা তাদের নাই যে কারণে কভার সংগুলো করছে তারা আর সবচেয়ে বড় কথা আমাদের শিল্পীদের মধ্যে একতা খুব কম খুব কম কিন্তু যেমন আমি নাটকের ব্যাপার থাকে না তারপর আমি নাটকে যেরকম দেখি যদি একতা অনেক হ্যাঁ কিন্তু আমাদের এই মানে গানের জগতে একদমই কম লোভী আর কি সুযোগ পাইলে কেউ কাউকে ছেড়ে দিয়ে চলে যায় তোমাদের ফিল্মের একটা ইন্ডাস্ট্রি আছে আমাদের মাত্র হলো কবে কি হবে জানি না তোমাদের একটা সোসাইটি আছে ফিল্ম শিল্পী পরিচালক প্রযোজক ঠিক নাটক আছে গানে কিন্তু মাত্র হলো এটা কবে করতো কি হবে জানি না এখনো তারা দিগ্ভ্রান্ত আছে কারণ ফিল্মের গানের রাইটের ব্যাপারে তোমারও যেমন অধিকার নেই আমার আমাদেরও নেই আমাদের থাকা উচিত ছিল বিকজ আমরা ওই গানের রেট রেভিনিউ ইন্ডিয়ান কোর্ট বা সারা পৃথিবী যে রয়্যালিটাইন এটা বাংলাদেশ উল্টাইন মানে এখানে গায়ক গায়কের সুরকার কি দিয়ে কোনো ভ্যালুই নেই তো এই আইনটা চেঞ্জ করতে হবে দ্রুত চেঞ্জ হবে আশা করি